আচ্ছা, এখন তোমার ইন্টারফিয়ারেন্সের দু একটা প্রবলেমের কথা বলছি ছায়া প্রকাশনীর বইয়ে। যেমন প্রবলেম নাম্বার 6, ইন্টারফিয়ারেন্স প্রবলেম। প্রবলেম নাম্বার 6 এ বলা আছে, ব্যতিচার সৃষ্টিকারী দুটি তরঙ্গের তীব্রতার অনুপাত 4:1 হলে তরঙ্গ দুটোর বিস্তারের অনুপাত কত? তাহলে দুটো তরঙ্গের তীব্রতার অনুপাত 4:1, এই জায়গাটা আমার মনে হচ্ছে সঠিক নেই। তার কারণ তোমার এইটা হওয়া উচিত সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে তীব্রতার অনুপাত 4:1, অর্থাৎ আইম্যাক্স বাই আই মিনিমাম ইকুয়াল টু 4:1। তাহলে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কোথায় হয়, কখন হয়? ম্যাক্সিমাম ইন্টেন্সিটি হয় ওয়েন দি ওয়েভস সুপারপোজ অ্যাট দি সেম ফেস অন ইচ আদার। আর মিনিমাম ইন্টেন্সিটি ওয়েন দি ওয়েভ সুপারপোজ অ্যাট অপোজিট ফেস অন ইচ আদার। অর্থাৎ ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পয়েন্টে আইম্যাক্স হবে, বিস্তার হবে a1 + a2, আইম্যাক্স মানে এটার স্কোয়ার, বাই a1 - a2, আই মিনিমামের জায়গা তার স্কোয়ার, ইকুয়াল টু হবে 4:1। সুতরাং a1 + a2 বাই a1 - a2 ইকুয়াল টু 2:1। সুতরাং 2a1 - 2a2 ইকুয়াল টু a1 + a2। তার মানে a1 ইকুয়াল টু 3a2, তার মানে a1 / a2 ইকুয়াল টু 3:1। সুতরাং তাহলে তরঙ্গদ্বয়ের বিস্তারের অনুপাত হল তোমার 3:1। সো দি রেশিও অফ দি অ্যাম্প্লিটিউড অফ দি টু ওয়েভ ইজ 3:1, 3:1। আচ্ছা, 6 হয়ে গেল। এবার প্রবলেম নাম্বার 15, প্রবলেম নাম্বার 15, ইয়াংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় ছিদ্র দুটির মধ্যে ব্যবধান 1 মিলিমিটার এবং ছিদ্র থেকে পর্দার দূরত্ব 1 মিটার, 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোর জন্য কেন্দ্রীয় চরম পথি থেকে তৃতীয় অন্ধকার পথির দূরত্ব নির্ণয় করে। তাহলে এই জাতীয় প্রবলেম দিলে আগে ইন্টেন্সিটি গ্রাফটা টেনে নে। ইন্টেন্সিটির যে প্যাটার্নটা এই রকমের, এইটা তাহলে এই
এটা ধরা যাক সেন্ট্রাল ম্যাক্সিমাটা, সেন্ট্রাল ম্যাক্সিমা হচ্ছে এইটা, এবং এটাকে মূল বিন্দু হচ্ছে জিরো জিরো। আচ্ছা, এবার বলা আছে যে কেন্দ্রীয় চরম বিন্দু থেকে তৃতীয় অন্ধকার কোটি, তৃতীয় অন্ধকার, এইটা অন্ধকার, প্রথম অন্ধকার, দ্বিতীয় অন্ধকার, তৃতীয় অন্ধকার, যদি এ বি সি দিয়ে বার করি তৃতীয় অন্ধকার কোটি, মানে সি পয়েন্টে যে অবস্থান করছে তার ডিস্টেন্সটা বলা আছে, তার ডিস্টেন্সটা হচ্ছে, ও ডিস্টেন্সটা নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা ফ্রিঞ্জ, অতগুলো ফ্রিঞ্জ যদি দেখতে পাবো সেটা, এখান থেকে এটা হচ্ছে দু নম্বর ফ্রিঞ্জ, এখান থেকে এটা হয়ে গেলে তোমার তিন নম্বর, কিন্তু এখান থেকে এই পর্যন্ত মানে আর একটা ফ্রিঞ্জের অর্ধেক, তার মানে একটা দুটো 2.5, সুতরাং বার করতে হবে 2.5 ওমেগা, তাহলে ওমেগা ইকুয়াল টু আমি বার করছি, ওমেগা ইকুয়াল টু ডি ল্যামডা বাই 2d, ওমেগা ইকুয়াল টু ডি ল্যামডা বাই 2d, ডিটা হচ্ছে যে ছিদ্র থেকে পর্দার দূরত্ব 1 মিটার, তরঙ্গ দৈর্ঘ্য বলা আছে 500 ন্যানোমিটার, 500 × 10⁻⁹ বাই 2d, ছিদ্র দুটোর মধ্যে ব্যবধান হচ্ছে 1 মিলিমিটার, তার মানে 10⁻³ ওমেগাটাও মিটারে আসবে তাহলে। সুতরাং ওমেগা ইকুয়াল টু 5 × 10⁻⁴ মিটার, তার মানে 5 × 10⁻¹ মিলিমিটার, তাহলে 2.5 ওমেগা বার করতে হবে, সুতরাং 2.5 ওমেগা ইকুয়াল টু 2.5 × 5 × 10⁻¹, তাহলে এটা হবে 12.5 × 10⁻¹, তার মানে 1.25 মিলিমিটার, 1.25 মিলিমিটার। আচ্ছা, তাহলে সো দি ডিস্টেন্স অফ দি থার্ড ডার্ক ব্যান্ড ফ্রম সেন্ট্রাল ম্যাক্সিমা, সো দি ডিস্টেন্স অফ দি থার্ড ডার্ক ব্যান্ড ফ্রম সেন্ট্রাল ম্যাক্সিমা ইকুয়াল টু 1.25 মিলিমিটার, তাহলে সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে তাহলে তৃতীয় উজ্জ্বল বিন্দু, তৃতীয় অন্ধকার বিন্দু দূরত্ব তাহলে হলো 1.25 মিলিমিটার। এইবার 19-এর বন্ধু, 19-এ সাম নাম্বার 19, প্রবলেম নাম্বার 19, এক মিলিমিটার ব্যবধানে দুটো ছিদ্র রাখা হল এবং পর্দাকে ছিদ্রদ্বয় থেকে 1 মিটার দূরে স্থাপন করা হয়, তাহলে 2d ইকুয়াল টু 1 মিলিমিটার, ক্যাপিটাল ডি ইকুয়াল টু 1 মিটার, তাহলে 500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে নীল সবুজ আলো ব্যবহার করলে ঝালর প্রস্থ মান কত, ল্যামডা ইকুয়াল টু 500
ন্যানোমিটার ইন 500 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার আর এটা হবে 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার ওমেগাটা বার করতে হবে ওমেগা ইকুয়াল টু ডি ল্যামডা বাই 2d 1 ইনটু ল্যামডা মানে 500 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9 বাই 2d 10 টু দি পাওয়ার মাইনাস 3 এত মিটার তাহলে এটা হবে 5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 মাইনাস 4 এত মিটার তার মানে 5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 1 মিলিমিটার সুতরাং ওমেগা ইকুয়াল টু 0.5 মিলিমিটার তাহলে ফ্রিঞ্জ উইথ বেরোলো এইবার আর একটা পার্ট আছে একক ছিদ্র ব্যবস্থায় কেন্দ্রীয় চরম বিন্দুর মধ্যে দ্বিরেখা ছিদ্র ব্যবস্থার 10টা উজ্জ্বল পতি পেতে প্রতিটা ছিদ্রের বেদ কত হবে এখন একক রেখাচিত্রের কেন্দ্রীয় চরম বিন্দুর বেধের রাশিমালাটা কি হয় কেন্দ্রীয় চরম বিন্দুর বেধের রাশিমালাটা হয় ডিফ্র্যাকশন প্যাটার্ন পরের অধ্যায় আছে 2d ল্যামডা বাই a তাহলে 2d ল্যামডা বাই a 2d ল্যামডা বাই a where a is the width of the hole week of the slip মানে এইটার মধ্যে পেতে চাইছে 10টা উজ্জ্বল পটি তার মানে ইকুয়াল টু 10 ওমেগা এটা বার করতে হবে সুতরাং এ ইকুয়াল টু 2d ল্যামডা বাই 10 ওমেগা মানে 2 ইনটু d মানে 1 মিটার ইনটু ল্যামডা মানে 500 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 9 বাই 10 ওমেগা 10 ইনটু ওমেগা আচ্ছা ওমেগাটা মিটারে বসাচ্ছি তাহলে মিটারে বসালে 5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 তাহলে হবে তোমার এটা এর মাইনাস 3 তাহলে মাইনাস 6 মাইনাস 4 2 ইনটু 5 by 5 into 10 to the power minus 4 meter তার মানে 2 into 10 to the power minus 1 millimeter তাহলে a equal to 0.2 millimeter সুতরাং একক রেখাচিত্র ব্যবস্থার প্রতিটা ছিদ্রের বেধ হবে 0.2 millimeter এই গেল ফ্রিঞ্জ উইথ আর এই হলো উইথ অফ ইচ হোল